নির্যাতন নিপীড়ন আমাকে ম্যাডাম নিজে বলেছেন যে তিনি যখন এই যে পুরনো সেন্ট্রাল কারাগারে তাকে রাখা হয়েছিল, আমরা পরজন কারাগারে গেলাম, আমরা শুনলাম কারাগারের লোকজনদের কাছে একটা স্যাঁত স্যাঁতে পুরনো ঘর যার আপনার দেয়াল দিয়ে পানি ঝরে পড়ছে, ইঁদুর দৌড়াচ্ছে, সেইখানে এই মহান নেত্রীকে রাখা হয়েছে। তার চিকিৎসার কোন ব্যবস্থা করা হয় নাই। বহুবার দিন দরবার করে এখানে ডক্টর জাহিদ আছেন, ডাক্তাররা বারবার আপনার প্রেস কনফারেন্স করেছে, বলেছে যে তার ইমিডিয়েট চিকিৎসা দরকার, তারা চিকিৎসা করে নাই। যখন করোনা শুরু হয়ে গেল তখন তাকে চট করে আগে তাকে আপনার বিজি হাসপাতালে আনলো, তারপরে যখন করোনা শুরু হয়েছে তখন আবার তাকে বাসায় পাঠিয়েছে। আবার উনি বলেন আমি করুণা করেছি, তার দয়ায় নাকি আপনার, আমরা তো দয়া চাইনি, আমরা জাস্টিস চেয়েছি, আমরা ন্যায় বিচার চেয়েছি, প্রাপ্য চেয়েছি। এখানে আমরা কোন আপনার একটা একটা রাজত্বে বাস করি না, রাজা রানীর রাজত্বে বাস করি না। আমরা একটা মনে করি 1971 যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ করেছি আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের, আমার অধিকার প্রতিষ্ঠার জন্য। বন্ধুগণ, এই ব্যথা, এই বেদনা, আমাদের এই যন্ত্রণা, এগুলোকে এখন শক্তিতে রূপান্তরিত করতে হবে। আমাদের নেতারা আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন তাদেরকে রোগমুক্ত করে আবার আমাদের মাঝে নিয়ে আসেন। ম্যাডাম যেন রোগমুক্ত হয়ে আবার আমাদের মাঝে আসেন। আমাদেরকে বিশেষ করে আমার কাউকে বলেছে, আমি মনে করি